পুরোহিত মশাই, আপনি আমাদের দেখেছেন? হ্যাঁ, বসুন। বলুন, কেন দেখেছেন? আপনারা রাধা গোবিন্দর মন্দিরে গিয়েছিলেন? হ্যাঁ, রাধা গোবিন্দর মন্দিরে পুজো সেরে আমরা মা ভবতারিণী মন্দিরে গিয়েছিলাম। ও, তা তা গদাইকে কালীঘরে পুজো করতে দেখেছেন? তিনি যথারীতি রামপ্রসাদী সুরে মেতেছিলেন। ভারী চমৎকার গলা আপনার এই ভাইটির। আমি সে কথাই মহেশবাবুকে বলছিলাম, উনি তো সঙ্গীত প্রেমী মানুষ, সঙ্গীতের কদর বোঝেন। উনি বললেন, আমি গান গাই অজানা খেয়ালে, আর ছোট ঠাকুর গান করেন অন্তর দিয়ে, আত্মা দিয়ে। তার গান অপরকেও স্পর্শ করে, পাগল করে তোলে। না না, শুধু শুধু গান শুনিয়ে কি মায়ের পুজো করা যায়? পুজোর তো একটা নিয়ম কানুন আছে। ওকে ওকে আমি আস্তে আস্তে সমস্ত নিয়ম কানুন আমি শিখিয়ে দেব। মথুরবাবু, মথুরবাবু, আপনি আপনি রানীমাকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারেন। রানীমা এসবের কিছুই জানেন না। মন্দিরে যেভাবে পুজো চলছে সেই খবরটুকুই আমরা তাকে দিই। আপনার এই বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই। না না মথুরবাবু, উদ্বেগের উদ্বেগের যথেষ্ট কারণ আছে বইকি। মন্দিরে অন্যান্য পুরোহিতরাও তো আছেন, তাছাড়াও নিয়মিত ভক্তরাও তো আনাগোনা করছে, তারা কি বলবে? আমি অন্য পুরোহিত আর ভক্তদের বলে দিয়েছি, তাকে যেন কেউ বিরক্ত না করে, তাকে তার মতো পুজো করতে দিতে হবে। আচ্ছা, কাল রাধা গোবিন্দর মন্দিরে পুজো আছে, রানীমাকে একবার বলবেন পায়ের ধুলো দিতে। রানীমা বলেছেন তিনি কাল অবশ্যই মন্দিরে আসবেন। আমি তাহলে এবার উঠি পুরোহিত মশাই, অনেক রাত হলো, আমাকে আবার জানবাজারে যেতে হবে। আসুন, নিন, শুরু করে দিন, আপনার দল তো আপনার অপেক্ষায় আছে। এই তো এই তো শুরু করছি। ওইয়ে, চুপচাপ কেন? নাও একটা কৃষ্ণ নাম ধরো। হ্যাঁ, ওই শুনরে পাশানা মন আমার, হরি নাম ভুলো না, ভুলো না, ভুলো না, শুনরে পাশানা মন আমার, হরি নাম ভুলো না, ভুলো না, ভুলো না, শুনরে পাশানা মন আমার, হরি নাম ভুলো না, ভুলো না, ভুলো না, এই না ভবে মানব জন্ম, হবে না, হবে না, আর দেনা হবে না, এই না ভবে মানব জন্ম, হবে না, হবে না, আর। আচ্ছা শ্যামা, এই যে তুমি ত্রৈলোক্যর বিয়ে দেবে করছো, তা বিয়ে দেওয়া মানে তো নতুন একটি মানুষকে সংসারে আনা। আমাদের নিজেদেরই কষ্টে সৃষ্টে দিন কাটে, তারপর যে নতুন মানুষটি আসবে সে যেই কষ্টের সংসারই পড়বে গো। পড়ুক, সবাই মিলে আমরা ভাগ করে খাবো, নয় কষ্ট হবে বলে ভাইদের বিয়ে দেবেন নে? এরপরে তো গ্রামের লোকেরা আপনাকে নিয়ে কথা কইবে। গাঁয়ের লোকে কথা কইলে কইবে, তাই বলে যে যে সংসারকে বিপদের মুখে ফেলবো? উমা, এ কি কথা কইছেন আপনি? আচ্ছা, আপনি যখন বিয়ে করেছিলেন তখন আপনারই বা সাধ্য কতটুকু ছিল? কিন্তু তাও তো আমরা কষ্টে সৃষ্টে সংসার চালালাম নাকি, ভাইদের নিয়ে আমরা তো সুখেই আছি। তাছাড়া আপনার ভাইয়েরা কি তেমন ভাই? তারা তো কোনোদিনও সংসারের দায় দায়িত্ব নিয়ে একটি কথাও বলেনি। তারা তাদের বড় দাদার সব কথা মাথা নিচু করে সব সময় পালন করে গেছে। আর আপনি সেই ভাইদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন নি? সত্যি শ্যামা, তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এমন মন যদি সবার থাকতো গো, এ সংসারে হানাহানি থাকতো না। আচ্ছা বেশ, ত্রৈলোক্যর বে আমি দেব।
শুনে আমার মনটা বড় শান্তি পেল। আমাদের তৈলক্য ঠাকুরপোর জন্য আমরা একটা ছোট্ট বউ আনব। সে লাল পাড় শাড়ি পরে সবসময় দিদি দিদি বলে আমার পেছন পেছন ঘুর 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 করবে। আর যখনই আপনি সামনে আসবেন তখনই আপনাকে বড় ঠাকুর বলে মাথায় কাপড় দিয়ে গলায় আঁচল জড়িয়ে প্রণাম করবে। কি ভালো লাগবে নে? সত্যি শ্যামা, মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে তোমার মনটা কি দিয়ে তৈরি। অমন মন না হলে বাড়ির গিন্নি হওয়া যায়? যা কিছু বলেন না আপনি। চলো গো, এবার তোমাদের আমি স্বয়ং দেব। চলো চলো। সোমা রাধা রানী, সোমা বাবা মথুর কি হবে? আজ একটা বিশেষ দিন, নন্দোৎসব। আজকের দিনেই গোবিন্দজির পা ভেঙে গেল, এ যে ঘোর অমঙ্গল। নাই বসে কি হবে এখন? কি করে ঘটলো দাদা? ভাই, রাধা রানীকে স্বয়ং দিয়ে গোবিন্দকে স্বয়ং দেওয়ার জন্য কোলে করে নিয়ে এগোচ্ছি, মেঝেতে পা হুড়কে পড়ে গেলাম। আসুন রানীমা, এই তোমরা একটু সব জায়গা রানীমা আসুন। রানীমা, রানীমা বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি, মেঝেতে জল পড়েছিল খেয়াল করিনি, পাহাড়কে পড়ে গেলাম, আর গোবিন্দ হাত মুসকে পড়ে গেল, ওর পাটিও ভেঙে গেল। বিশ্বাস করুন রানীমা, আমি কেন তো এ কাজ করিনি। মথুর বাবু, আপনি তো জানেন আমায়,
এই ঘটনার পর থেকে আমি অত্যন্ত বিবেক জ্বালায় জ্বলছি। আপনারা সবই তো শুনলেন, এবার বলুন এই অবস্থায় আমার কি করা উচিত? রানীমা, এ ঘোর বিপদের সংকেত। অবিলম্বে এই বিগ্রহ গঙ্গার জলে বিসর্জন দেওয়া উচিত। হ্যাঁ রানীমা, বিগ্রহের পা ভেঙে গেছে, তার মানে খুঁত হয়ে গেছে। এক্ষুনি আমাদের এই বিগ্রহ পাল্টে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা উচিত। হ্যাঁ, আজ শুভ দিন, আর এই শুভ দিনে মাটিতে বিগ্রহ পরে পা ভেঙে গেছে। এ নিশ্চয়ই পূজাকালে কোনো বিঘ্ন ঘটেছিল, অথবা পুরুতমশাই ও অন্য মনস্ক ছিলেন। না 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 রানীমা, সর্বৈব মিথ্যে। আমি অতি নিষ্ঠা সহকারে রাধা গোবিন্দর পুজো করে এসেছি। যা ঘটেছে তা অসাবধানতার জন্যই ঘটেছে। আপনি শান্ত হন, আপনি মন্দিরে থেকেও অনেক পুরোহিতের সমালোচনা করেছেন, হয়তো ঈশ্বর তারই শাস্তি আপনাকে দিচ্ছেন। আপনাদের সকলের অভিমত আমি শুনলাম, কিন্তু আরও একজনের মতামত শোনা দরকার। তিনি আমাদের মা ভবতারিণীর মন্দিরের পুরোহিত, আমাদের ছোট ঠাকুর। আমরা সবাই তাকে মানি, তাকে শ্রদ্ধা করি, তাই তার মতামতটা আমি একবার জানতে চাই। বাবা মথুর, তুমি একবার এখনই যাও, গিয়ে ছোট ঠাকুরকে গিয়ে বলো, তার মতামত জেনে এসো। যাও বাবা। জি আজ্ঞে মা। অপরাধ করেছি যার জন্যে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর? কেন আমাকে এত বড় শাস্তি দিলে? কেন এত শাস্তি? মা গো, মা চুপ করো না, মা চুপ করো না। দেখো ছোট ঠাকুর নিশ্চয়ই একটা কোনো পথ বলে দেবেন মা। শেষবাবু যে দেখুন না, ছোট মামুকে তখন থেকে ডাকছি কিন্তু কোনো সারা শব্দই দিচ্ছে না, এরম করে এক মনে গান গেয়ে যাচ্ছে। আপনি একটু দেখুন না, যদি কিছু করতে পারে। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, কি উমা, মথুরবাবু হয়েছেন, কি বলবেন গো? একটা উপায় করতে হবে ছোট ঠাকুর। মন্দিরে গোবিন্দজিকে শয়ন করাতে গিয়ে তার পা ভেঙে ফেলেছেন পুরোহিত ক্ষেত্রনাথ, তাই রানীমা আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন, এখন কি হবে? তাতে কি হয়েছে গো, ছোট ছেলেদের যে খেলতে গিয়ে কত পা ভাঙে। কিন্তু পণ্ডিতরা বিধান দিয়েছেন আগে নতুন মূর্তি স্থাপন করতে হবে, তবে শুরু হবে পুজো। ভালোবাসার আবার বিধিনিষেধ কি গো? রাখালরা যে কৃষ্ণকে একটু ফল খাওয়াতো গো, তারা ফল খাওয়ার আগে চেকে দেখে নিত সে ফল মিষ্টি না টক। ভালোবাসার মানুষকে যে টক ফল খাওয়ানো যায় না গো। আবার সুধামা এক মুঠো চিড়ে খুদ বেঁধে কুচড়ে এনেছিল গো, তাও সে আবার প্রিয়জনকে দেবার জন্য, ভালোবাসার মানুষকে দেবার জন্য। এ দান যে বড় বড় রাজাদের ঐশ্বর্য দানের চেয়েও মহৎ গো। এই যে মনের টান, ভালোবাসার টান, কি বুঝলে গো মথুরবাবু? আপনার মতো এমন করে কে বুঝবে গো ঠাকুর? ঠাকুর সেখানে গিয়ে আপনার এই কথাগুলো তাদের বুঝিয়ে বলুন ঠাকুর। বুঝছি বুঝছি, চলো চলো দেখি সেখানে কি হচ্ছে, চলো এসো, চলো এসো ঠাকুর, চলো এসো। এই ভাঙা পা নিয়ে গোবিন্দের তো পুজো করা যাবে না, পণ্ডিতেরা বলছেন এই ভাঙা পা নিয়ে ঠাকুরকে পুজো করা মহাপাপ, গঙ্গায় বিসর্জন দিতে হবে। পণ্ডিত বামুনরা এই কথা কয়েছে বুঝি?
আচ্ছা রানীমা, ধরুন ধরুন আপনার জামাই মথুর বাবু পড়ে গিয়ে পা ভাঙলো, তখন আপনি কি করবেন? পা ভাঙা জামাই বদলে নতুন জামাই আনবেন নাকি বদ্যি কবরেজ ডেকে তার চিকিৎসা করাবেন? আমার সেই জ্ঞান চক্ষু খুলে দিলেন, আর আমার মনে কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব কিচ্ছু নেই। এবার বলুন ছোট ঠাকুর, আমাদের কি করা উচিত? কি আবার করবে গো, চিকিৎসা করাতে হবে গো, চিকিৎসা করাতে হবে। ও ক্ষেত্রনাথ দাদা, দাও দেখি গোবিন্দকে চিকিৎসা করে আনি, দাও। ও গোবিন্দ চলো, তোমার ভাঙা পায় চিকিৎসা করে আনি, চল চল।